প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীর জন্য একাধিক তথ্য রয়েছে। কলেজের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী কি ঘোষণা করলো, একই সাথে এ তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, স্কুলের পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তোমাদের জন্য কি তথ্য রয়েছে, অন্যান্যদের ক্ষেত্রে হাইকোর্টে একটি মামলা দায়ী রয়েছে সেটা কি নিয়ে, এছাড়া তোমাদের যে কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের পরীক্ষা নিয়েও এর রীতিমতো আপডেট রয়েছে, সমস্তটাই বিস্তারিত এক্সপ্লেন করব এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি স্কুল কলেজ প্রত্যেকটি ছাত্রছাত্রীরা সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকেই এই যে তোমাদের রুটিন হয়েছে এই রুটিন দেখে অনেকেই নারাজ। প্রথমে দুদিন পরীক্ষা, তারপরে আবার গ্যাপ, আবার পরীক্ষা, তো এইরকমভাবে পরীক্ষা দিলে ধারাবাহিকতা না থাকলে রুটিনে তাহলে মানসিক অবস্থা অনেকেরই ভেঙে যায়, এটা আমি মানছি, কিন্তু যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে। একই সাথে বিশ্বভারতীর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছিলো এবং এই প্রথম দিনেই কিন্তু ছাত্রছাত্রীরা অবরোধ করলো এবং বিশ্বভারতীকে ঘিরে আন্দোলন করলো। তাদের দাবি যে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে এ জানানো হয়েছিল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং কোনো রকমভাবে সিলেবাসকে শেষ করা হয়নি, কেন তাহলে অফলাইনে পরীক্ষা। তাদের দাবি যে সম্পূর্ণভাবে যে পরীক্ষা আছে সেটা অনলাইনে নেওয়া হবে, এই নিয়েই কিন্তু পুলিশ ক্যাম্পাসে ঢুকেছে বিশ্বভারতীর। এখন বিশ্বভারতীর স্কুলের যে পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক, সেই পরীক্ষা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, পরবর্তী সময়ে দেখার বিষয় এই পরীক্ষা নিয়ে বিশ্বভারতী চূড়ান্ত কি সিদ্ধান্ত নেয়। আর পরীক্ষা নিয়ে শুধুমাত্র যে স্কুলের ছাত্রছাত্রীরাই দাবি তুলছে সেটা কিন্তু একেবারেই না, কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে, আইআইটি খড়গপুরের যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরও রুটিন প্রকাশিত হওয়ার পর অফলাইনে পরীক্ষা হবে জানানোর পর কিন্তু তারাও দাবি জানাচ্ছে তাদের যে এ পরীক্ষা রয়েছে সেটা অনলাইনেই যাতে নেওয়া হোক। ইউজি পিজি ডিগ্রি কলেজের যে পরীক্ষা সেটা সম্পূর্ণভাবে অনলাইনে হয়েছে এই সেমিস্টারের, কিন্তু তাহলে এই যে ছাত্রছাত্রীরা যারা অফলাইনে এ ক্লাস করেনি, অনলাইনে ক্লাস করেছে, সিলেবাস শেষ হয়নি, তাদেরও কিন্তু একই দাবি রয়েছে যে এই পরীক্ষাটা অন্তত যাতে, এই সমস্ত বিষয় মাথায় রেখে তারাও পথে নেবে দাবি জানাচ্ছে তাদের যে পরীক্ষা আছে সেটা অনলাইনেই যাতে নেওয়া হয়, অফলাইনে যাতে এই মুহূর্তে পরীক্ষা না নেওয়া হয়। এক্ষেত্রে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের মতামত কি, এই মুহূর্তে অনলাইনে পরীক্ষা নেওয়া উচিত যেহেতু সিলেবাস শেষ হয়নি? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে এ লিখে জানাতে পারো। এর পরবর্তী বিষয়, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছে, তোমরা অনেক থেকে অনেক দিন ধরেই আমাকে বলছিলে যে আমাদের হোস্টেল এখনও পর্যন্ত খুলেনি। অনেক কলেজে দেখা গেছে হোস্টেল এল সম্পূর্ণভাবে না খুললেও কিছু কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে হোস্টেল আগের মতন কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। এই নিয়েই প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু পথে নেমেছিল ও তারা দাবি জানিয়েছিল যে তাদের হোস্টেলকে সম্পূর্ণভাবে আগের মতো খুলে দেওয়া হোক, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তাদের সমস্ত ও পঠন পাঠন করতে এ সমস্ত দিক থেকে। সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যের এর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন তাদের যে হোস্টেল সেই হোস্টেল পুনরায় আগের মতো স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে। এর হোস্টেল এখন ছাত্রছাত্রীদের হাতে, এ সেই কারণে এ প্রত্যেকটা কলেজের হোস্টেলই কিন্তু পুনরায় স্বাভাবিকভাবে আগের মতনই খুলে যাবে। এরপরে তোমরা সকলেই জানো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এ শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে স্কুলের প্রত্যেকটি পড়ুয়ার ইউনিফর্মকে একই করা হবে, থাকবে বিশ্ব বাংলার লোগো, সাথে ইউনিফর্মের কালার হবে সাদা এবং নীল। তো এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই বিজ্ঞপ্তিকে ঘিরে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে যে প্রত্যেকটি স্কুলের নিজস্ব স্বাধীনতা দেওয়া উচিত, প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য নিজের ইচ্ছে মতন ইউনিফর্ম তৈরি করার অধিকার পাক। এক্ষেত্রে তোমাদের কি মনে হয়, আগে যেরকম প্রত্যেকটি স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকতো, স্কুল ঠিক করতো ছাত্রছাত্রীদের ইউনিফর্ম কী হবে, সেটা না হয়ে রাজ্য ও যে বিজ্ঞপ্তি জারি করেছে বা শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে যে একটা বিশ্ব বাংলার লোগো থাকবে, সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের একটি কমন ইউনিফর্ম হবে যেখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। এ আগের মতনই ইউনিফর্ম স্কুল ঠিক করলে ভালো হয় না, এই একই ইউনিফর্ম প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের হলে ভালো হয়? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এরপরে তোমরা সকলেই জানো চীনের অবস্থা, আমেরিকার অবস্থা, এই মুহূর্তে সেখানে কিন্তু চতুর্থ ঢেউ চলছে এবং জায়গায় জায়গায় কিন্তু লকডাউনও হয়েছে। সেই কারণে আমাদের রাজ্যেও ও তথা আমাদের দেশেও কিন্তু একটা
আশঙ্কা রয়েছে চতুর্থ ওয়েভ আসার, যেখানে এ বিশেষজ্ঞরা মনে করছেন মে জুন মাসে আমাদের দেশে চতুর্থ ওয়েভ আসলেও আসতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে। যদিও ও এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে কিন্তু কোভিডের গ্রাফ নির্মমুখী, এক্ষেত্রে কিন্তু আগেভাগেই প্রস্তুতি করে রাখছে। যেমনভাবে কোভিড বিধি আরও কড়াকড়ি করা হচ্ছে, তেমনভাবে কিন্তু ছাত্রছাত্রীদেরও কিন্তু ভ্যাকসিনেশন পদ্ধতি কিন্তু চলছে। ইতিমধ্যেই 12-14 বছরের যে ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু টিকাকরণ শুরু হয়ে গেছে, এ ভ্যাকসিনের এবং বুস্টার ডোজ যেটা আছে সেটারও কিন্তু পরিকল্পনা চলছে, এবং বুস্টার ডোজ দেওয়া নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছে আমাদের রাজ্য তথা দেশ। এবং তোমাদের মধ্যেও অনেকে আমাকে বলেছো আমাদের দুটো ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে, এখনও ও অনেকের এর সেকেন্ড ডোজ কমপ্লিট হয়নি। তোমাদের কাদের সম্পূর্ণ ডোজ কমপ্লিট হয়েছে এবং কাদের এখনও পর্যন্ত সেকেন্ড ডোজ বাকি রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়নি এখনও, অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পার্শ্ববর্তী যে কোনো ক্যাম্প অফিস থেকে কিন্তু তোমরা তোমাদের দ্বিতীয় ডোজ অবশ্যই নিয়ে নিও। আর তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, পরীক্ষা দিচ্ছ, তোমাদের কলেজের এবং স্কুলের পরীক্ষার প্রস্তুতি কীরকম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কিংবা সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয়।